এটা রাজা গজাকে বাড়ি ঘর বলে আসলো সেটা আমরা এসে ছোটতে খালি শুনি আমার বাপ সারা দাদা খুড়িরা ব্যাগ খুলে এই অবস্থা কই তার গিয়ে আমল থেকে কত সাল তিনি এটা যে পুরে গেছে তা আমার দাদারাও হয়তো কোয়া পায় না দাদারা জানে খালি ওটা এটা রাজা গজাকে বাড়ি ঘর আসলো এই এখন দেখছি যে খুড়িয়া খেড়া ভালো ভালো জিনিস বার করছি ইটা ঘর বাড়ি বার করছি নেল দেখো মুখে গল্প শুনেছি রাজা বিরাট এখানে রাজার বাড়ি আছে শুধু শুনে যায় আমার তো দেখার মতো কিছু নাই তে যে এরা ঐতিহাসিক জিনিস এরা যে সরকার থেকে ভূতত্ব বিভাগ খুঁটিছে খুড়া এই মানুষগুলাকে দেখাচ্ছে বা জিনিসটা একের পলস্ট তুলে ধরতেছে এটা এই এলাকার মানুষের জন্য আমাদের জন্য খুব সৌভাগ্য এবং এটা যেন মানুষ দর্শনীয় জায়গা হয় এটাই আমরা চাচ্ছি তো এটাই তো আমাকে চাওয়া পাও আমরা তো এটা বুঝিনি ম্যাটের মধ্যে পুঁতে আছে এটা আমরা বুঝিনি এখন যেভাবে খুঁটিছে মানুষ আকর্ষণ হবে এখানে আসবে যেন একটা দর্শনীয় জায়গা হয় মানুষ যেন পর্যটনের মতো একটা জায়গা হয় দূর দূরান্ত থেকে আসবে এটা তো আমাকে প্রত্যাশা আমরা বাপদাদার আগে থেকে দেখতেছি এই ঢিবিটা তার আগে তো খনন হয় নাই বাপদাদার থেকে যেটা শুনছি এখানে বড় ধরনের একটা রাজা ছিল সে রাজার বাড়িঘর ছিল আর এখানে তো পাইছে ওই পুকুরে দুটা কষ্টি পাথর আরও অন্যান্য পাথর ছিল শিলা পাথর বিভিন্ন জাদুঘরে নিয়ে গেছে আরও দুইটা পাথর আছে মন্দিরে ওখানে উনি নাকি ধার্মিক রাজা ছিলেন ওনার অনেক ধন সম্পদ আর কি আমার বাবা গল্প করত যে বাবা এর মানে হাতি ছিল আমি ১২টা হাতি দেখছি আমার বাবা দেখছে আর কি তো ওনার মতে আমরা শুনছি যে এখানে অনেক ধন সম্পদ আছে আর কি তো আরও পার্শ্ববর্তী আরও আছে ওখানে একটা পুকুর আছে ওই পুকুরের নাম হলো ধনডুবা ওই পুকুর থেকে অনেক দুই তিনটা মূর্তি বের হয়েছে অবশ্য সরকার নিয়ে গেছে জাদুঘরে মহস্তান মনে হয় মহস্তান জাদুঘরে আছে রাজশাহীতে আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক কার্যালয়ের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরের খনন কাজ বিরাট রাজার ডিবিতে চলমান রয়েছে আমরা ২০২৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে চালু করে বর্তমান পর্যন্ত আমাদের খনন কাজ পরিচালনা করছি এখন পর্যন্ত খননে একটি প্রাচীন স্থাপনার বিভিন্ন অংশ উন্মোচিত হয়েছে এছাড়াও উক্ত খননে আমরা বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক অলঙ্কৃত ইট এবং মৃৎপাত্রের ভাঙ্গা প্রচুর ভাঙ্গা অংশ পাচ্ছি খনন শেষ পর্যায়ে যাবার পরে আমরা হয়তো বিস্তারিত এই ভবনের সম্পর্কে আরও ধারণা দিতে পারবো